টেস্ট সিরিজ তো শেষ, সামনে নতুন একটা বিরতি টি টোয়েন্টি তে যাচ্ছে, তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি মানে ইউ উইল বি দ্য পার্ট অফ দ্য বিগেস্ট পার্ট অফ দ্য টিম, তো সেটা নিয়ে আসলে আপনার সাইকোলজিক্যাল জায়গাটা কেমন? আপনার ব্যক্তিগত জায়গা থেকে দেখুন, আমাদের যদি প্রিপারেশন চিন্তা করেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের, সেই দিক থেকে ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমরা এশিয়া কাপ খেলবো এবং তারপরে ওয়ার্ল্ড কাপ, সো আমাদের খুব বেশি একটা টাইম নেই, সো সেই জায়গা থেকে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ। আর আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের মতো একটা কম্পিটিটিভ টি টোয়েন্টি দলের সাথে খেলতে পারা একটা বড় চ্যালেঞ্জ হবে আমাদের। আমরা যদি এখানে ভালো করতে পারি, এই কনফিডেন্সটা আমাদের খুব বেশি কাজে আসবে শ্রীলঙ্কাতে যখন এশিয়া কাপটা হবে, এটা আমাদের খুব ভালো একটা মাইন্ডসেট নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে শ্রীলঙ্কাতে, কারণ আমরা জানি এশিয়া কাপটা খুবই টাফ হবে, যেখানে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান আমি বলবো যে টি টোয়েন্টিতে এশিয়ার ভেতরে অনেক ভালো একটা দল, তো আমাদের টাফ চ্যালেঞ্জ ফেস করতে হবে। শ্রীলঙ্কাও এখন খুব ভালো খেলছে, কনসিস্টেন্টলি ভালো খেলছে, তো আমাদের অবশ্যই অনেক জায়গা আছে যেগুলোতে আমরা ইম্প্রুভ করতে পারি, বাট আমরা যদি দলগতভাবে খেলতে পারি আমি বিশ্বাস করি যে এই সিরিজ আমাদের জন্য। এটা কি আসলে দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে যাচ্ছে ব্যাটিংটা, এবং এটার কি দীর্ঘমেয়াদী কোনো সলিউশন আছে কিনা? কোনটা ব্যাটিং ব্যাটিং কলাপস? দেখেন, ইম্প্রুভ আসলে সব ডিপার্টমেন্টেই করতে হবে, আমরা যদি টেস্ট ম্যাচ জিততে চাই সব ডিপার্টমেন্টেই ইম্প্রুভ করতে হবে। একটা দিক ভালো যে এখন অনেক বড় একটা গ্যাপ আছে, তো আশা করি এই গ্যাপগুলোতে যারা টেস্টের জন্য খেলতে আগ্রহী কিংবা টেস্ট খেলতে চায় তারা হয়তো তাদের যার যার জায়গা থেকে ইম্প্রুভগুলো করার চেষ্টা করবে, কারণ ইম্প্রুভমেন্ট ছাড়া আর কোনো ওয়ে নাই আসলে আমাদের ভালো কিছু করার, এবং এমন কোনো সেট অফ প্লেয়ারও নাই যে যাদেরকে আনলেই তারাও ভালো করে ফেলবে। তো যারা আসি হয়তো বাইরে আর দুই চারজন আছে, সবাই মিলে যদি একসাথে প্ল্যান করে আগাতে পারি তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব হবে, তা না হলে এতদিন ধরে যেমন হয়ে আসছে আসলে খুব বেশি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। সো আমাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটার জন্য আসলে আমাদের নিজেদের চিন্তাগত পরিবর্তনটাও খুব জরুরি, সো সেই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করার আছে। যেহেতু এখন আসলে পাঁচ মাসের মতো একটা সময় আছে, সো সবাই বসে বা কথাবার্তা বলে চিন্তা করে আসলে ডিসিশনগুলো নেওয়া যাবে বলে আমি মনে করি। আরেকজন যদি আসলে প্ল্যান করে সেটা সাকসেসফুল করাও সম্ভব না, সো সবাই মিলে বসে কোনো একটা জিনিসে অ্যাগ্রি করে যদি আমরা সামনের দিকে আগাই, আমার ধারণা এক দেড় বছর টাইম পেলে তখন হয়তো ভালো রেজাল্ট অ্যাটলিস্ট কনসিস্টেন্টলি করা সম্ভব। আমি বলবো না যে টেস্ট ম্যাচ জিততেই হবে, কারণ পৃথিবীতে আপনি যদি দেখেন যখনই কোনো দেশ তার অ্যাওয়ে ট্যুরগুলো করে সবাই আন্ডারডগ থাকে। এখন নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট চ্যাম্পিয়ন দল ইসে ওরাও বাইরের সিরিজগুলো যখন খেলতে আসে হেরে যায়, ইংল্যান্ডও যখন ওয়েস্ট ইন্ডিজে আসছে হেরে যাচ্ছে, এবং অস্ট্রেলিয়াও যখন অন্য দেশে যাচ্ছে হেরে যাচ্ছে, ইন্ডিয়াও যখন যায় অন্য দেশে আবার ইন্ডিয়াতে অন্য দল গেলে তারাও হারে। তো আমাদের একটা জিনিস খুব ইম্প্রুভমেন্টের দরকার, যেটা হচ্ছে আমরা যেন মেক শিওর করি আমরা হোমে যেন না খাই, আইদার আমরা ড্র করবো অথবা জিতবো, এই ইম্প্রুভমেন্টটা যদি হয় এটা আমাদের আসলে অনেক দূর নিয়ে যাবে বাইরের পারফরমেন্সগুলোতে, তখন হয়তো আমরা নাও জিততে পারি কিন্তু অ্যাটলিস্ট কম্পিটিটিভ ক্রিকেটটা খেলবো, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। সেই কারণে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেন দেশের সিরিজগুলোতে খুব ভালো করে প্ল্যান করে খেলি, এবং আমরা যেন মেক শিওর করি মানে আমরা হারবো না বলাটা একটু নেগেটিভ হয় বাট ওরকমই আর কি, যে অ্যাটলিস্ট আমরা যেন জিতি, না জিতলেও যেন সিরিজটা কখনো ড্র ছাড়া অন্য কিছু রেজাল্ট না হয়। কোনো মানে আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কথা বলছি না, আমি ফুল টিমের কথা বলছি, যে টেস্টের প্রতি ফোকাসটা কম, যেহেতু এখন ওয়ানডে টি টোয়েন্টি এটা ইন্ডিভিজুয়াল প্লেয়াররা কি টেস্টের প্রতি একটু আগ্রহটা কম কিনা? কারণ দেখেন এটা আপনি প্লেয়ারদের দোষ দেওয়াটা খুব বেশি একটা মানে মানে শুধু প্লেয়ারদের শুধু দোষটা দেবেন তা না, আমাদের দেশের সিস্টেমটাই কিন্তু এমন। আপনি কবে দেখছেন যে 30,000 দর্শক টেস্ট ম্যাচ দেখতেছে? 25,000 দর্শক ইংল্যান্ডে তো প্রতি ম্যাচে দেখে, সো টেস্টের কালচারটা আমাদের দেশে ছিল না কখনো, এখনো নাই, নাই বলেই হবে না সেটাও কিন্তু না, ওই জিনিসটাই চেঞ্জ করা আমাদের একটা বড় রেসপন্সিবিলিটি, তো সেটার জন্যই আসলে সবাই মিলে যদি একসাথে কিছু প্ল্যান করে আগানো যায় তাহলে কিছু হয়তো সম্ভব হবে, তা না হলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না। যেটা বললাম যেহেতু সংস্কৃতি নাই, আপনি টেস্ট ক্রিকেটে আমরা যে খুব বেশি মূল্যায়ন করি সেটা আমি আসলে বলবো না। হ্যাঁ, এটা একটা হতে পারে যে আমরা রেজাল্টও ভালো করি না, এখানে মূল্যায়নও হয় না, বাট একটার সাথে আর একটা সম্পর্ক আছে, দুইটাই কমপ্লিমেন্ট করতে হবে, একটা সাথে কথা বলে কেমন আসলে ভালো কিছু করা সম্ভব হবে। তো ওই জায়গা থেকে যেটা আমি বলবো,
সিরিজ খেলবেন কিংবা দুইটা সিরিজ খেলবেন, একটা সিরিজ খেলার জন্য আপনার তো কোনো কিছু চোখে পড়বে না। সো এই কারণে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা হোমে ভালো খেলি, অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি অন্তত পার্টিকুলারলি এই দুইটা টেস্টে আমাদের ক্রিকেটারদের গেম অ্যাওয়ারনেসটা আসলে আপনি কেমন দেখেছেন, আপনার কেমন মনে হয়েছে? গেম অ্যাওয়ারনেস অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, স্পেশালি আমরা এই টেস্টের কথাই যদি বলি, ধরেন ড্রিঙ্কস ব্রেকের আগে, লাঞ্চ ব্রেকের ঠিক আগ মুহূর্তে, জাস্ট বৃষ্টি আসবে ঠিক এই টাইমগুলোতে আমরা কিন্তু উইকেটগুলো লুজ করেছি, না হলে কিন্তু সিচুয়েশনগুলো হয়তো অন্যরকম থাকতো। এইগুলো গেম অ্যাওয়ারনেসের ভেতরে আসে। আর যেটা হয়েছে আমার কাছে মনে, মানে আমি যেটা ফিল করেছি এই টেস্টে, স্পেশালি এই এই দুই টেস্টে, আমরা যতটা ক্যারেক্টার শো করতে পারতাম, যতটা আমাদের ক্যাপাবিলিটি আছে ক্যারেক্টার শো করার, যতটা টাফ আমরা হতে পারি আমরা অতটা টাফ ছিলাম না, ওই জিনিসটা একটু ডিসঅ্যাপয়েন্টিং।